ছুরা, তুই ল্যাব কাছে পড়ার যাস কেন রে? বলা বলা, শীতের সময় এত শীত পড়ছে, এই ল্যাবে আমার জার ভাঙছে না যে। বুঝলে তো আরেকটা ল্যাব লাগবে, তাহলে পড়ার যাস কেন? ল্যাব নাই নাকি? তাহলে ল্যাব ল্যাব করছো, আমাকে অন্য কিছু এনে দাও। ঠিক আছে, ব্ল্যাঙ্কেট এনে দেবো। ওগো, আজ যেহেতু ল্যাবে জার ভাঙছে না, তাহলে একটা ব্ল্যাঙ্কেট লেসি দিও। মা আবার কি বলছে? এই শীতে কি ব্ল্যাঙ্কেটে জার ভাঙে? ছুড়া আবার কি বলছে রে? ল্যাব লিবি নি, ব্ল্যাঙ্কেট লিবি নি, তুই লিবি কি? চাচা, আপনার ছেলের বিয়ে দিয়ে দেন, সব ঠিক হয়ে যাবে। ও, তাহলে বিকাল লেগে ল্যাব কাটা পড়া যাচ্ছিলি না? কি করে তুই ল্যাব কাটা কেনে? আমার বাড়ি ঘর যদি সব পুড়ে দিস, তাও তোর বিয়ে দেবো না। আব্বা, আমি কি অন্যায় করেছি তাই আমার বিয়ে দিবা না? তোর একটাই অন্যায়, তুই সংসারে একটা কাজও করিস নি, সারাদিন চায় দোকানে আড্ডা মারিস। আব্বা, আড্ডা মারবো কেনে? বন্ধুরা সবাই মিলে চায়ের দোকানে বসে থাকি। বসে থাকলে হবে? বিকল বকা খাবি কি রে? একটাকে ইনকাম করা মরুদ নাই, আবার বি করবে? মা, তুমি এই কিপটি লোককে কেন বি করেছো? বড় লোক বাদ দিয়ে বি করতে পারোনি, তাহলে একদিন আমার বিটা হয়ে যায় তো। তোমার যত বড় লোক বাড়িতে বি হতো না, তোর মতো বেকার ছেলের সাথে কেউ বি দিত না। তাহলে তুমি বি দিবে না তাই তো? বি দেব না কেন? তুই ইনকাম করা শেখ, তাহলে বি দিয়ে দেব। ঠিক আছে, আমি কান ধরে প্রতিজ্ঞা করছি, আমি ইনকাম করি কার বাড়িতে ঢুকবো, তার আগে না। একদম ঝা চকচকি সেকেন্ড হ্যান্ড চটি, বিভিন্ন দামি দামি কোম্পানির জলের দরে চটি। আসুন আসুন, নিয়ে যান বোম্বের বিখ্যাত সেকেন্ড হ্যান্ড চটি। জান, আপনাকে 130 টাকায় দিয়ে দেবো। ভাই, আমি একদম বলবো, 40 টাকায় হবে। ঠিক আছে, 10 টাকা ধরে দেন, দিয়ে দিছি। ঠিক আছে ভাই, একটা ক্যারিতে ভরে দাও। ক্যারি নাই বুন। এলেন, এই জুতোটা তো হেভি লাগছে রে। হেভি লাগবে না, ব্র্যান্ডেড কোম্পানির মাল, শীতের সময় পড়লে হেভি আরাম পাবা। এত গ্যাস করছে কেন? গ্যাস হবে কেন? চায়ের বাসনা টাসনা হবে। আবার কি লোক রে, জুতোর ভেতরে কোনদিন চায়ের বাসনা করে? আরে ভাই, এই জুতো এখানকার না, দার্জিলিং এর। কোন সাহেব মনে হয় জুতো পাই দিয়ে চায়ের বাগান টাগানে ঘুরছিল, সে জন্য বাসনা করছে। ও ভাই, চায়ের বাসনা কেন হবে? জিম জি গ্যাস করছে যে। এই পৃথিবীতে কত ধরনের চা আছে তুমি জানো? তা ঠিক, কত ধরনের চা আছে তা কত টাকা দিতে হবে বলো? দাম তো মেলাই, 120 টাকা মতো দাও। তোমার কথাও হইলো, আমার কথাও হইলো, 100 টাকা নাও ভাই, আর কথা বলো না। এই ফুরালো ফুরালো সেকেন্ড হ্যান্ড চটি, আর কয়েক পিস আছে, কে নেবে কে নেবে, তাড়াতাড়ি আসুন। কিরে ভাই, মন খারাপ করে বসে কেনে? আর বলিস নি ভাই, কালকে 500 টাকা দিয়ে নতুন চটি কিনে আসনু, সকালে ঘুম থেকে উঠি দেখছি আর চটি নাই। তোর একা না রে ভাই, পাড়ার লোকের অনেকেরই চুরি হয়ে গেছে। এর কি করা যায় বল দিনি? সেইটাই ভাবছি। কি ব্যাপার জামাই, সকালবেলায় খালি পায়ে কোথায় যাইছো? খালি পায়ে যাবো না তো জুতো কোথায় পাবো? এটি গ্রামের জাত নাকি? কাল কি নতুন জুতো পাই দি শ্বশুর বাড়ি বেড়াতে আসনু, আর সকালবেলায় দেখছি জুতো নাই। এই গ্রামে মানুষ বাস করে, এই গ্রামে আর জীবনে আসবো না। এই গ্রামে বিশাল দুর্নাম হয়ে গেল রে। ও চাচা, এর কিছু একটা ব্যবস্থা করো। ব্যবস্থা কি করবে, আজ থেকে ঘুমাবো না, দেখি চটি কে চুরি করে, ধরতে পারলে ঠেঙ্গি মেরে ফেলবো। কি করে চটি লাও গো চটি, ভালো ভালো ডিজাইনের সেকেন্ড হ্যান্ড চটি। আপনাদের গ্রামে চলে এসেছে সেই বিখ্যাত সেকেন্ড হ্যান্ড চটি, সেল সেল সেল। তা আপনারা দেরি না করে আমাদের প্রচার গাড়ির সামনে চলে আসুন। কি করে? ও ভাই, এক জোড়া চটি দাও তো, সবাই চটি পছন্দ করে নিচ্ছে, আপনিও নেন। ভাই, তুমি এই জুতো কোথায় পেয়েছো? এসব মাল এখানকার না, সব বোম্বে থেকে লে আসা। শালারা বলছে কি রে, কাল কি রাতে আমার শ্বশুরবার থেকে জুতো চুরি হয়ে গেছে, আর শালারা বলছে বোম্বে থেকে লেনছি। ওই শালারা, গাছে বেঁধে ঠ্যাঙাবো।
ও ভাই, তুমি যা করার ধরে টানছো, তোমার যে জুতু তার প্রমাণ কি? প্রমাণ দেখবি না? এটা দেখ, কালকে কবরে পা দিছিনু, এখনো লেগে আছে। এটা তো কাদা কাদা লাগছে। কাদা কাদা লাগছে না, গাছে বেঁধে মন মার দেবো, সব বুঝতারবি, কাদা না গোবর। আয় শালারা। এই শালাদের বাপকে খবর দে তো, আজ শিক্ষা দিয়ে দেবো। গ্রামের লোকে চটি চুরি করে ব্যবসা করতে? আব্বা, আমি কারো চটি চুরি করার সাহস পাইনি, তোমাদের দুটো চটি চুরি করি বৌনি করছি। এবারকে মতো আমাদেরকে সারিয়ে নিয়ে যাও, এরকম ভুল আর আমরা জীবনেও করব না। বাপ, আমার ছেলে এরকম কাজ আর জীবনেও করবে না, এবারকে মতন ছেড়ে দাও। ঠিক আছে, ছেড়ে দিনু, এরকম ভুল জানে আর না করে। আব্বা, তুমি কিছু টাকা দাও, আমি আর চুরি করব না, একটা ভালো দেখে ব্যবসা করব। তুই আবার কি ব্যবসা করবি? আব্বা, ব্যথা চুলকানি মলম বিক্রি করব, খুব লাভ। ঠিক আছে, লে টাকা দেব, যেন উল্টো পাল্টা করিস নি। ব্যথা ব্যথা ব্যথা, মাজায় ব্যথা, হাঁটুই ব্যথা, প্রেমিকা ধোকা দিয়ে চলে গেছে, বুকে ব্যথা, একবার এই মলমটা লাগান, সব ঠিক হয়ে যাবে। চুলকানির জ্বালায় রাতে ঘুমাতে পারেন না, দিনে লজ্জার জ্বালায় কারোর সামনে চুলকাতে পারেন না, দয়া করে বলছি, আপনি এই মলমটা একবার লাগান, সম্পূর্ণ ভালো হয়ে যাবে। এই রোহন, কানে গুড়ায় চাচাসনি, আর ভালো লাগছে না, দুদিন ধরে একভাবে চাচাছি, তাও একটা মলম কেউ নিল না। এইভাবে রাস্তায় বাড়ি বাড়ি হবে না, স আমরা বাড়ি বাড়ি হোম ডেলিভারি করব। ভাই, আপনার বউ আপনাকে মেরেছে নাকি? আপনি ন্যাংরেছেন না, তার লেগে বললু, ভাবি কি দিয়ে মেরেছে? কোনো সমস্যা নাই, আমার কাছে মলম আছে, লাগালেই ঠিক হয়ে যাবে। আমি গর্ভে থেকে ন্যাংরা বলি, আমাকে কোনো মেয়ে বিয়ে করেনি, তুই আমার সাথে আর কি মারছিস, তোর কিছু ভুলি রে। ওরে বাবা রে, এ হাসিন, যাকে তাকে যাতে মতো বলিস নি, ওই মেয়ের কোনো ব্যথা আছে, দয়া করে বুঝার মার খাওয়াস নি। ঠিক আছে ভাই, আর যাকে তাকে যাতে মতো বলবো না, চ এই গ্রামটা দেখে গিয়ে। বাড়ি থেকে আসেন কি ব্যাপার, কাকে চাই? আপনার কি চুলকুনি আছে? আমি তোমার বউকে ওইভাবে বলিনি, আমি চুলকুনির মলম বেশি তো, তাই আমি তোমার বউকে জিজ্ঞেস করেছি তোমার চুলকুনি আছে কিনা।